অবসান হলো রাত্রি, নিভাইয়া ফেল কালী নামলি ঘরের কোণের বাতি, নিখিলের আলো পূর্ব আকাশে জ্বলিল পূর্ণ দিনে, এক পথে যারা চলিবে তাহারা সকলের নিক চিন। আজকের যে বিশ্ব, এখানকার খবর সারা দুনিয়া ছড়িয়ে যেতে কতক্ষণ লাগে, তথ্য প্রবাহের বিস্ফোরিত অবস্থা সারা দুনিয়া, তো এখানে তো কোনো ঢেকে রাখার মতো কোনো ঘটনা নেই, সব কিছু প্রকাশ্যে হচ্ছে এবং সবাই দেখতে পাচ্ছে। এখানকার কোনো খবর ল্যাটিন আমেরিকার কোনো দেশ অথবা আফ্রিকার কোনো দেশে পৌঁছতে কি খুব দেরি হচ্ছে? ওয়াশিংটনে কি পৌঁছতে দেরি হচ্ছে বলেন? ইউরোপীয় ইউনিয়ন ব্রাসেলসে কি পৌঁছতে দেরি হচ্ছে? এখন তো কিছু এইসব নিয়ে তো কোনো কথা আমরা শুনছি না। বাধা দেওয়ার ব্যাপারে দেশে বিদেশে কত কথাই শোনা গেল, এখন প্রকাশ্যে বাধা তারা দিচ্ছে, প্রকাশ্যে তারা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেটাই আমরা জানতে চাই। আমাদের দেশেও যারা সুশীল সমাজ মানবাধিকারের প্রবক্তা, তারা প্রতিনিয়ত গণতন্ত্র মানবাধিকার সরকারের সমালোচনাটা করেন এইসব নিয়ে, তারপরে গ্রেপ্তার হয়েছে, এখন পুলিশকে যে মেরেছে তাকে গ্রেপ্তার করবে না? প্রকাশ্য দিবালকে হেলমেট খুলে পুলিশকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে, তো এই হত্যাকারীদের বিচার কি হবে না? প্রধান বিচারপতির বাড়িতে যারা হামলা করছে এটা বিচার হবে না? পুলিশ হাসপাতালে যারা হামলা করেছে তার বিচার হবে না? গাড়ি পোড়াচ্ছে প্রকাশ্যে যারা ধরা পড়ছে তাদেরকে বিচার হবে না? তারাই তো আগে বলেছিল যে নির্বাচন বাধাগ্রস্ত হবে এমন কোনো কর্মকাণ্ডে বা নির্বাচন বাধাগ্রস্ত করার মতো কাজ যারা করবে, বাধা দেবে, সন্ত্রাস করবে, এইসব ব্যাপারেও তাদের পরিষ্কার বক্তব্য ছিল। এখন কেন তারা চুপচাপ সেটা তো আমাদের উপর। একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে, কেউ তাদেরকে বাইরে রাখতে আমরা গতকাল পর্যন্ত অনুরোধ করেছি, আমরা বারবার বলে যাচ্ছি আমরা চাই না কেউ নির্বাচনের বাইরে থাকুক, আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশন চাই। আমরা নির্বাচন সংবিধান অনুযায়ী একটা সময়সীমা আছে, সেই সময়সীমা অতিক্রম করে তফসিল বোর পরিবর্তন আমরা কখনো সমর্থন করব না। এই সময়সীমাকে অতিক্রম করবে এমন কোনো পদক্ষেপ, এমন কোনো পরিবর্তন আমরা কখনো সমর্থন করব। আসন বন্টনের বিষয় আসলে সেটা তো পারস্পরিক সমঝোতার বিষয়, আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি নির্বাচনে জেতার মতো আপনি ইলেক্টেবল কিনা। আপনি এখন শরিক, সেই জন্যই আমি দেবো আপনাকে, তো আপনি জিততে হবে তো ইলেকশন, সে বিষয়টা নাম্বার ওয়ান। আর শরিক হলেই যে দিতে হবে, উনি ইলেকশনে জেতার অবস্থা নেই, ওনার সেরকম জনসমর্থন নেই, তাহলে আমি কি শরিক এই জন্য দিয়ে হারব? সেটা তো হবে না, ইলেকশনে জিততে হবে। আমি বললাম 17 তারিখ পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট,
অ্যাকোমোডেশনের সুযোগ আছে। এটা তো আমি নাথিং রং, আমি তো এটাই বলছি, ঠিক কি না? একটা কবিতা শুনেন। না না রবীন্দ্রনাথ, একটা কবিতা আমি পড়ছি, রবীন্দ্রনাথের কবিতা। 16ই ডিসেম্বর বিজয়ের মাসকে সামনে রেখে আপনাদের সামনে ১৯৩২ সালে লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। অবসান হলো রাত্রি, নিভাইয়া ফেল কালী নামলি ঘরের কোণের বাতি, নিখিলের আলো পূর্ব আকাশে জ্বলিল পূর্ণ দিনে, এক পথে যারা চলিবে তাহারা সকলের নিক চিত।